কোনো একটি দেশের অর্থনীতির মানদণ্ড কিংবা দেশটা কতটা উন্নয়নশীল তা জানার সহজ একটি মাধ্যম হলো দেশটির কাগজি মুদ্রার মান কত। কোনো একটি দেশের কাগজি মুদ্রার মান কিন্তু একদিনে আকাশচুম্বী হয়নি, ধীরে ধীরে অর্থনীতির সফলতার মাধ্যমে তাদের মুদ্রার মান আজকের এই জায়গায় এসেছে। 1971 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 2 টাকা, কিন্তু বর্তমানে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় 22 টাকা। আর ঠিক তেমনি এশিয়ার এমন 5টি দেশ নিয়ে আজকে আমাদের আয়োজন, যারা নাকি 1971 সালে বাংলাদেশি মুদ্রার সমান মান নিয়ে তাদের অর্থনীতি শুরু করেছে, কিন্তু বর্তমানে তারা বাংলাদেশকে কয়েক ধাপ পিছনে ফেলে দিয়েছে। মালয়েশিয়া, মুদ্রার নাম রিঙ্গিত। 1971 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছিল বাংলাদেশি মুদ্রায় 3 টাকা। 1981 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছিল বাংলাদেশি মুদ্রায় 9 টাকা। 1991 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছিল বাংলাদেশি মুদ্রায় 14 টাকা। 2001 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছিল বাংলাদেশি মুদ্রায় 15 টাকা। 2011 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত ছিল বাংলাদেশি মুদ্রায় 23 টাকা। 2020 সালে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় 19 টাকা 65 পয়সা। কাতার, মুদ্রার নাম রিয়াল। 1971 সালে কাতারের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 60 টাকা। 1981 সালে কাতারের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 9 টাকা। 1991 সালে কাতারের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 11 টাকা। 2001 সালে কাতারের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 15 টাকা। 2011 সালে কাতারের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 17 টাকা। 2020 সালে কাতারের এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় 23 টাকা 35 পয়সা। মালদ্বীপ, মুদ্রার নাম রুপিয়া। 1971 সালে মালদ্বীপের এক রুপিয়া ছিল বাংলাদেশি মুদ্রায় 2 টাকা। 1981 সালে মালদ্বীপের এক রুপিয়া ছিল বাংলাদেশি মুদ্রায় 3 টাকা। 1991 সালে মালদ্বীপের এক রুপিয়া ছিল বাংলাদেশি মুদ্রায় 3 টাকা 50 পয়সা। 2001 সালে মালদ্বীপের এক রুপিয়া ছিল বাংলাদেশি মুদ্রায় 4 টাকা। 2011 সালে মালদ্বীপের এক রুপিয়া ছিল বাংলাদেশি মুদ্রায় 5 টাকা 30 পয়সা। 2020 সালে মালদ্বীপের এক রুপিয়া বাংলাদেশি মুদ্রায় 5 টাকা 50 পয়সা। সৌদি আরব, মুদ্রার নাম রিয়াল। 1971 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 2 টাকা। 1981 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 6 টাকা। 1991 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 10 টাকা। 2001 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 15 টাকা। 2011 সালে সৌদি আরবের এক রিয়াল ছিল বাংলাদেশি মুদ্রায় 19 টাকা। 2020 সালে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় 22 টাকা 63 পয়সা।